আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত বিশ্ববাসী আপনারা দেখছেন আমি এক কুলঙ্কারকে নিয়ে আজকে বসেছি এটা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় কুলঙ্কার সবচেয়ে বড় শৈতান যে কিনা তাদের দেশে আমাদের নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে নিয়ে কুটুক্তি করেছে ব্যঙ্গচিত্র করেছে এই শৈতান তুই জানস তিনি কে বিশ্বনবী সাল্লু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের কলিদার টুকরা যাকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি তুই যদি আজকে আমাকে গালি দিতি বা আমাদের কাউকে গালে দিতে হয়তো বা আমরা মেনে নিতাম কিন্তু তুই এমন একজন মানুষকে নিয়ে কটুক্তি করেছিস এমন একজন মানুষকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছিস যাকে কিনা মুসলমানরা তাদের কলিজার চাইতেও বেশি ভালোবাসে যার জন্য আমাদের জীবন বিড়িয়ে দিয়ে হলেও তার সম্মান বাঁচানোর চেষ্টা আমরা করে থাকি আজকে তুই বল তোর কি শাস্তি হওয়া উচিত তোর তো পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই তারপরে তো তুই বেঁচে রয়েছিস এখন তো তোর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডই হওয়া উচিত তোকে এখন আমি কি শাস্তি দিতে পারি সেটাই তুই এখন বল ভাই এখন আর কি করবেন অপরাধ তো কইরা ফলাইছি এখন আর কি করার আছে এখন আমাকে মারবেন আচ্ছা তোরে তো এখানে মারন যাইবো না ক্যামেরার সামনে তুই কালকে আবুলের হোটেলে দেখা করবি ঠিক আছে ভাই আমি আয়শা পড়ছি তো এই যে জন্মের মতো ধুলাই খালি বুঝছত মুসলমান ইতিহাস এইটাই মুসলমানরা যেখানেই অন্যায় সেখানে প্রতিরোধ করে তোলে সুতরাক মুসলমান সঙ্গে লগতে আইলে বুঝছে শুন্য আবি বুঝছো আর আপনারা যারা ভিডিওটা দেখতাছেন এখন তাকে তাকে কি দেখতাছেন লাইক কমেন্ট শেয়ার এখনো করেন নাই তো বইসা রইছেন কেন অতি তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করুন এবং এটার ভিডিওটা ছড়িয়ে দেন বিশ্বব্যাপী